আমাদের মানসিক প্রবাহমানের সাথে সামান্য হলেও গতানুগতিক গতি থেকে একটু সরিয়ে এনেছেন সেই অধ্যাপক সাহিত্যে নিসিংহ ফাগুনী মহাশয়কে কৃতজ্ঞতা জানিয়ে প্রস্তুত করছি মহাভারতের ত্রিগুণা একটু চেনা একটু অচেনা। Thank you.
যথাসাধ্য। যদিও সত্যবতী বুদ্ধির উপর ভীষ্মের আস্থা ছিল অসম্ভব, কিন্তু তিনি স্বয়ং সত্যবতীর নিয়োগ প্রথার প্রস্তাবে সহভাগী হতে সহমত হলেন না। এবার বুদ্ধিমতী বিচক্ষণা সত্যবতী স্মরণ করলেন কানের পুত্র ব্যাসদেবকে। যার নিজের পরিচয় তার দেশের পরিচয়। আমাদের দেশে সভ্যতার ইতিহাসে যে আর্য সভ্যতার পরিচয় আমরা পাই, সেই সভ্যতার প্রথম পূর্ণ বসতি ছিল এই গান্ধার দেশ। অভিমান যখন আত্মার আত্মীয় দ্বারা চরম অবহেলিত হয়, তখনই বোধহয় মানুষ আত্মনিগ্রহের পথ বেছে নেয়। সভাস্থ কিছু জনের সাথে
আঘাত দিলেন গান্ধার এবং জায়া জননী স্বার্থ মিশ্রিত গুণগুলি আবরণ ভেদ করে সার্বভৌতিক মঙ্গল চেতনায় গান্ধারীর চরিত্র হল উদ্ভাসিত। আজ রাজপদতলে সমস্ত নারী নয়নীর জলে সর্বশ্রেষ্ঠ সেবিকা
মহারাজ পুত্র দুর্যোধনে ত্যাগ করবার হে আমার অশান্ত হৃদয় স্ত্রী হও নত শিরে প্রতীক্ষা করিয়া তারপর যাবে পরিবেশনায় নাগপুর শাখা ধন্যবাদ।